তো বন্ধুরা, ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে খুবই জরুরি একটা আমি নোটিশ দেব বা খুবই জরুরি একটা খবর দেব। আগের ভিডিওতে নতুন পিএফ এর যে আপডেট দিয়েছিল, যেটা সবার জন্য খুবই জরুরি ছিল, সেটা করতে করতে যারা আরেকটা নতুন প্রবলেম বা ইরোরের ফেস করছো, সেই প্রবলেমটার ব্যাপারে আজ আমি কথা বলবো। তো আগে দেখে নিই সেই প্রবলেমটা আমাদের কি আসছে। তো চলুন সার্চ বাটনে আমি দেখে নিচ্ছি আগে সার্চ করে। এখানে আমি সার্চ করবো ইপিএফও, তারপর সার্চ বাটন ক্লিক করব। সার্চ বাটন ক্লিক করার পরে আমাদের চলে আসবো স্ক্রল করে নিচে ফর এমপ্লয়িজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে চলে আসবো মেম্বার, ইউএন আর পাসওয়ার্ডে। এখানে আমরা ক্লিক করার পরে আমাদের নতুন পেজটা খুলে যাবে। তো এই তো পেজটা সবথেকে প্রথমে আমরা ডেস্কটপ মোডে করে নেবো, কারণ এই কাজটা আমরা মোবাইলের সাহায্যে করছি। তো ডেস্কটপ মোডে করার পরে আমাদের যে পেজটা চলে আসছে, এই পেজের মধ্যে আমাদের ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর তারপর ক্যাপচা কোড দিলে পরে আমাদের কি হচ্ছে, নতুন যেটা আপডেট এসেছিল আমাদের, সেটা ক্ষেত্রে কি হচ্ছিল, আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হচ্ছিল, সেইটা আমরা দেখে নেব। তো চলুন আমি আগে সবকিছু ফিল করে নিয়ে তারপর আমি আগে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা ফিল করা হয়ে গেছে। ক্যাপচা ফিল হয়ে যাওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আপডেটটা এসেছিল, যেটা আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি, সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তো জরুর দেখে নেবে ওই ভিডিওটা। তো ভিডিওটা আমরা এখানে পেজটাতে আসার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, কাইন্ডলি আপডেট ইউর পাসওয়ার্ড। তো চলুন এখানে আমাদের ওল্ড পাসওয়ার্ড আর যেটা নিউ পাসওয়ার্ড দেবো সেটা কনফার্ম দিয়ে পরে আমরা যেটা ঠিক আছো দিয়ে পরে গেট আধার ওটিপি তে ক্লিক করব। তো চলো এগুলো তাড়াতাড়ি করে আমরা ফিল করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ড এগুলো ফিল করা হয়ে গেছে। ফিল হয়ে যাওয়ার পরে বা সাইডে যেটা আর একটা টিকমার্ক দেওয়ার বক্স আছে, সেখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো। তারপর নিচে চলে আসবো যেখানে লেখা আছে গেট আধার ওটিপি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা মেসেজ আসবে, আর ইউ সিওর টু চেঞ্জ পাসওয়ার্ড? তো এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের যেটা ইরোরটা আসছে, তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ইরোর চলে এসছে, একটা মেসেজ আসছে, সেই মেসেজটা আছে ইরোর, ইরোর অন পোস্ট রিকোয়েস্ট ফর, বাকি এখানে আরো অনেক কিছু লেখা আছে। তো এই ইরোরটা সবাই হয়তো ফেস করছো, কিন্তু যারা ভাবছো শুধুমাত্র তাদের জন্য এই প্রবলেমটা আসছে, তো এটা নয়, এই প্রবলেমটা সবার জন্য আসছে। সবার, যারাই পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছে বা নতুন ভাবে পাসওয়ার্ড রেডি করছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো যারা ভাবছো শুধুমাত্র তাদের জন্য আসছে, সেটা ভুল, এটা শুধুমাত্র তাদের জন্য নয়, এই ইরোরটা সবার জন্য আসছে। এরকম ইরোর পিএফ এর যে ওয়েবসাইট আছে এটা আসতেই থাকে, এটার ক্ষেত্রে কোনো ইয়ে নেই যে শুধুমাত্র তোমার পেজেই আসছে, এটা সম্পূর্ণ ওয়েবসাইটের প্রবলেম। এই ওয়েবসাইটে সব সময় কিছু না কিছু প্রবলেম লেগে থাকে, হয়তো এক্ষেত্রে এই প্রবলেমটা আসছে, আবার দেখতে পাবে যে পাসবুক দেখার প্রবলেমটা আসছে, ওই প্রবলেমটাও ফেস করছে সবাই। তো এই যে ইরোরটা আছে, এই ইরোরটা কখন ঠিক হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যখন ঠিক হয়ে যাবে আমি আবার চেক করে দেখবো। ঠিক হয়ে যাওয়ার পরে আমি আবার ভিডিওর মাধ্যমে সেটা আপডেট দিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ইরোরটা যদি সম্পূর্ণ সবারই দেখতে পাবে, এই ইরোরটা যদি শেষ হয়ে যায় আমি আবার আপডেট দিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ইরোরটা জানানোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এই ইরোরটা যদি প্রবলেমটা যখন শেষ হবে বা সলভ হবে আমি আপনাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।